হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঞ্জন ব্লগ। তোমাদের সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো স্বাধীনতা দিবস চলে গেছে, প্রায় কয়েকদিন হয়ে গেল, আমি একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিওটি আপলোড করা হয়নি। তো বাড়ির ছোটরা ঠিক করলো যে স্বাধীনতা দিবস সেলিব্রেট করবে, তো আগের দিনই ওরা পুরো বাস টাস কেটে একদম ডেকোরেট করে রেখেছিলো বাসটা, এবং সব কিছু কিনে নিয়ে এসেছিলো। তো বাচ্চারা মিলে খুব সুন্দরভাবে সাজিয়ে ওরা সেলিব্রেট করে। আমাকে ভোর 4টা থেকে ডাকাডাকি শুরু করে, আন্টি ওঠো, হেল্প করে দাও, একটু ফুল এনে দাও। তারপর ঘর থেকে বক্স নিয়ে গিয়ে সুন্দর সুন্দর দেশাত্মবোধক গান লাগিয়ে দেয়, আর এত সুন্দরভাবে তারপর বড়রাও এতে যোগ দেয়। তো স্বাধীনতা দিবসের সকালটা খুবই সুন্দর হয়ে ওঠে, খুবই ভালো লাগে, ভালো একটা ফিল আসে। তো যাই হোক, এই বয়সে ও এতটুকু করতে পেরেছে এই অনেক, এবং সবাই ওকে খুব সাবাসি দিচ্ছিল। আশা করবো নেক্সট ইয়ারও আমরা এভাবে সেলিব্রেট করতে পারবো বাচ্চাদের নিয়ে। তো তারপরে ওদের স্কুল ছিল, যেহেতু ওরা স্কুল ড্রেস পরে নিয়েছিল, এবং শেষে পতাকা তোলার পর আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গাই, এবং তারপর সবাইকে চকলেট দেওয়া হয়। তারপর আস্তে আস্তে রোহিত, ঝুমু ওরা সবাই স্কুলে চলে যায়। তো এই বয়সে এরকম আরও অনেক কিছু করে যেগুলোতে খুব প্রাউড ফিল হয়। তো তারপর বাড়ির বড়রা ওকে বলছিল, যেহেতু ওই প্রধান উদ্যোক্তা, তাই ওকেই বলছিল পতাকাটি উত্তোলন করতে। তো দেখো তোমরা, ও কত সুন্দরভাবে মনে ভালোবাসা নিয়ে দেশের প্রতি, দেখো কত সুন্দরভাবে পতাকাটি উত্তোলন করছে। তো আস্তে আস্তে ওখানে আশেপাশের অনেকেই চলে এসেছিলো, এবং খুব ভালো লাগছিলো দেখে। তো তোমাদের সবাইকে 75তম স্বাধীনতা দিবসের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করো। থ্যাংক ইউ।